Ayman. So I'm SJ Ayman here. Either Panjari trial good day. কেন পাওয়া যাবে না মা, টাইট মনে আছে? পুতুল বিকেম গ্রুম, দিদির দেখা যাচ্ছে বয়স কিছু আর কি। পুতুল বিকেম গ্রুম মানে ড্রেস নিয়ে অনেক অনেক শপিং করে ওর ফেভারিট একটা ফুড খাইয়ে বাসায় ফিরে এলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে ব্লগ করতেছি। এনিওয়েজ আজকে হচ্ছে ঈদের আগের দিন, 30 নাম্বার রোজা। সো রাত হতে যাচ্ছে, মেহেদি দিব, অনেক এক্সাইটেড, ইফতারও বানাবো লাস্ট রোজা যেহেতু। অ্যান্ড ভাবলাম একটা ব্লগ করি। এখন বাজে অ্যারাউন্ড 10টা, আমি ঘুমাই নাই কালকে রাতে, একটু কাজ টাজ ছিল, তারপরে সেহরি করার পরে যে যে ঘুমাবো। আর ঝড়টো শুরু হলো, ঘরটোর ময়লা করে দিয়ে গেল, ঘরটো সব পরিষ্কার করাইছিলাম ঈদের জন্য, সব আবার ময়লা করে দিতেছে। দেন ক্লিন করা, ঘরটোর একটু অর্গানাইজ করা, এসব করতে করতে আবার এখন সকাল সকাল যে যদি মানে হেয়ার কাট না করাই নিয়ে আসি আবার ভিড় হয়ে যাবে। আমার চুলের অবস্থা খুবই বাজে, হেয়ার কালার করা উচিত ছিল, আমি তা ম্যানেজ করতে পারি না। সো আমার গায়ে থেকে আমি যেটা এখন সেই বটের জিনিস বের হওয়ার একটা পাখি কালকে আমার উড়িয়ে দিয়েছে। আমার নেভার এন্ডিং পাখি উড়াউড়ির কাহিনী তো তোমরা জানো না, এই নিয়ে দুইটা পাখি উড়ল। সো এটা আমার শার্ট রাতের ড্রেস, একটা আমার সময় থেকে বেশি প্রবলেম না, সেটা হচ্ছে ও না। সো আইমানকে বসা দিয়ে আসলাম, আমি এখন আমার আইব্রোটা প্লাক করবো। আমার হেয়ার কাটটা অলমোস্ট ডান, আমি এখন যে আপনি বলে দিব কি অবস্থা, দেন বাস করবো সেট করতে। সো আইমানের হেয়ার কাট শেষ, আমরা এখন বাসায় চলে আসলাম। ইন্টারনেট লাইনের প্রবলেম হচ্ছে বেশ কয়েকদিন থেকে, ওটা একটু ফিক্স করতে হবে। মিষ্টি কুমড়ার মেঘুনি বানাবো, আর বানাবো বেগুনি, আলু চপ, ছোলা, ডিমের চপ, পেঁয়াজু, এগুলো করব, সাথে তরমুজ দিয়ে একটু ড্রিঙ্ক করব। মাংস
আমার কিচেনের একটা ছোটখাটো ভিউ ওভারভিউ। ভালো করতে বানাচ্ছি, আমি এখন এই হাতে পায়ে মেহেদি নিয়ে রেডি করছি। আমরা মিনি ডাইনিং এ বসে খাবো। তো কিছু ফ্লাওয়ার্স আসছে উপলক্ষে, ঘুমাইতে হবে, ঘুমো আসতেছে, রেস্ট নিতে হবে আজকে অবশ্যই। সো সবাইকে ঈদ উল ফিতরের অনেক 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 শুভেচ্ছা। তোমাদের কি অবস্থা, কে কেমন আছো, ঈদ কেমন গেল, হাউ ইজ লাইফ, কমেন্ট করে জানাইও। বিকালবেলায় ঈদের দিন একটু তো বের হতেই হয় স্বাভাবিক, ঈদের দিন একটু ঘুরে আসি, আমার স্কুটি নিয়েই বের হবো খালি রাস্তায় স্কুটি চালাতে, অনেক মজা লাগে। সো দেখি কোথায় যাব, এখনো ফিক্স করি নাই, মেবি পূর্বাচলের দিকে যেতে পারি। সো এটা আমার ঈদের মেহেদি, হাতে পায়ে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়েছি, কালারও ভালো এসছে, মেহেদিছি। বাই বেবি, আমি রেডি চলে যাচ্ছি। আইমানের মোস্ট ফেভারিট থিং হচ্ছে কাঁঠাল এই পৃথিবীর, কাঁঠালের বিচিও খুব পছন্দ করে। সো আজকে আইমানের জন্য কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করবো। তো আমরা মাদার্স ডে সেলিব্রেট করতে আসছি, আমাদের ঈদ ডে টু আজকে। আমার ফেভারিট ফুড আইমন, আইমানের ট্রিট। তো দেখাতে ঈদের বাড়ি লেগেছে, তো আজকে আমাদের ঈদ ডে টু। কেমন ছিল খাবার? আইমান এই সব কাঁঠাল খেতে চায়। আমি ঘুরে বলতেছিলাম যে আমি কাঁঠাল। কেমন ফিল করছো কাঁঠাল দেখে? এই যে